মর্নিং স্টুডেন্ট ক্লাস 7 থার্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের পড়িয়েছিলাম অন্যখানে অন্যখানের পেজ নাম্বার 16 এর কাজগুলো করানো হয়েছিল পেজ নাম্বার 17 এর কাজগুলো দেখো 17 এর প্রথমেই আছে তুমি কি কখনো হাঁটে গেছো লিখবে হ্যাঁ আমি হাঁটে গেছি সবাই কম বেশি হাঁটে গিয়েই থাকে হাঁটে কি কি জিনিস বিক্রি হয় যেমন লিখবে ওগুলোই আবার লিখবে চাল ডাল তেল নুন সবজির মধ্যে আলু পেঁয়াজ বিভিন্ন ফল আম জাম কাঁঠাল এবং বিভিন্ন মাটির জিনিস লোহার জিনিস ইত্যাদি বিক্রি হয় সবাই সেখানে কী করে সবাই সেখানে কেনা বেচা করে এই নিয়ে চারটি আরও বাক্য লিখো চারটে বাক্য লিখবে যে হাট দুপাশে হাট বসে ওপরে মাথায় কিছু ছাউনি দেওয়া থাকে আর তারা বিভিন্ন রকমের তরি তরকারি সবজি মাছ মাংস ইত্যাদি বিক্রি করে আমি হাটে গিয়েছিলাম এবং হাটে খুব গোলমাল হয় নানান ক্রেতা বিক্রেতারা চিৎকার করে তাদের মাল কেনা বেচা করার জন্য কবিতা থেকে ঠিক শব্দটি নিয়ে ফাঁকা জায়গায় বসাও এটা তোমরা নিজেরা করে নেবে ফাঁকা জায়গায় বসিয়ে নেবে ডান দিক বাঁ দিক দেখো হাট হাটে কী হয় হাটে গোলমাল মাছ পুকুরে পাওয়া যায় মাছ পুকুর স্কুলে পড়াশোনা হয় স্কুল পড়াশোনা ধামা ধামাতে কী আছে ধামাতে আছে বাতাসা ধামা মানে ছোটো ঝুড়ি বাতাসা আর হাঁড়ি হাঁড়িতে কী আছে হাঁড়ি আচ্ছা ধামাতে আছে আম ধামায় লিখবে আম আর হাঁড়িতে লিখবে বাতাসা আর শিম হচ্ছে তরকারি আর একবার দেখে নাও হাট গোলমাল মাছ পুকুর স্কুল পড়াশোনা ধামা আম হাঁড়ি বাতাসা আর শিম তরকারি এখানে কিছু সবজির নাম দেওয়া আছে শূন্যস্থান করে সেগুলো লিখতে হবে আমি উপর থেকে নিচের দিকে বলছি প্রথমে পটল তারপরে টমেটো তারপরে হচ্ছে গাজর গয়াকার বর্গীজর তারপরে উচ্ছে হস্য ছয় ছয় একর তারপরে শিম তারপরে বেগুন তারপরে বাঁধাকপি বাঁধাকপি তারপরে হচ্ছে ফুলকপি তারপরে এই লাইনে প্রথমে হচ্ছে পেঁয়াজ কলি লিখে নেবে পরিচন্দ্রিকা অন্তস্থ একার বর্গীয আর কল অয় হস্যই কলি তারপরে আম তারপরে হচ্ছে ঢেঁড়স ঢয় একার লিখবে ঢয় একার তারপরে হচ্ছে বিন তারপরে র দিয়ে রসুন তারপরে ময়সু দিয়ে লিখবে আচ্ছা নিচেরটা হচ্ছে মটরশুঁটি আর ময়সু দিয়ে লিখবে মুদি ময়সু দশই মুদি পরের পাতা দেখো নিচে শব্দগুলি দিয়ে বাক্য রচনা নিজে নিজে করবে হাটে বাজারে পাওয়া যায় কিন্তু এই কবিতায় বলা নেই এমন পাঁচটি ফলের নাম পাঁচটা ফলের নাম সবাই লিখতে পারবে সেগুলো লিখে নেবে পাঁচটা ফলের নাম এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমে দেখো গোলমাল তারপর এটা হবে বাতাসা তারপর এটা হবে পায়রা তারপর এটা হবে লোকজন লৌকার কোয়া বর্গে যদন্তান তারপর এটা হবে তরি তরকারি তর তর কয়েকটা রয়েছে কারি তরকারি এখানে মিলিয়ে দেখো সর্ষে থেকে তেল পাওয়া যায় সর্ষে থেকে তেল গম থেকে আটা পাট থেকে পাটের দড়ি হয় আর ধান থেকে চাল আর রবার থেকে আঠা আর চন্দ্রবিন্দু ছয়াকার ঠিক আছে থ্যাংক ইউ